বেরিয়ে পড়েছি ছট পূজার দিন চন্দননগরের উদ্দেশ্যে বেরিয়েছি। তো এখন আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, এটা আমরা সার্কাস মোড় দিয়ে যাচ্ছি। তো এখন বাজে প্রায় দুপুর 1:30 বাজে, বাড়ি থেকে 12টার সময় বেরিয়েছি, তো দিদির জন্য একটু দেরি হয়ে গেল, ওর জন্য বসেছিলাম। তো ওই পাশে গিয়ে দেখি কী অবস্থা। হ্যাঁ, তো আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে, অনেকদিন পরে লঞ্চে উঠবো, এক্সাইটেড আছি একটু। জল এখন মানে জলটা একটু ফাটাই আছে, জলটা অনেকটা নেমে গেছে, দেখো গঙ্গা, দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে। আমরা এখন ওই পারে যাবো, গঙ্গার হাওয়াটা বেশ ভালো লাগছে। চন্দননগরের দই খুব ভালো খেতে, এর আগে আমি খেয়ে গেছি, তো ছোট দই আর পেলাম না, এই দইটাই নিয়ে নিলাম। এটা প্রায় 500 ওজনের রয়েছে, একটা থেকে সবাই মিলে খাবো, ধরতে আমি একটু খাই দেখি কেমন। দাঁড়া আমি ওইভাবে খাবো, আমার ভিডিওটা দিব, কেটে দিলাম, আমার খুবই ভালো খেতে দেখ। ওয়াও, রাস্তায় যেতে যেতে এই জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগলো, এখানে যা আছে সবই কাঠের জিনিস, দেখতে পাচ্ছি শর্টেও দেওয়া যাবে, এটা খুবই ভালো লাগছে দেখতে। চাবি রিংও রয়েছে, এই দেখো ছোট ছোট ডল, খুবই ভালো লাগছে, সব পাট দিয়ে তৈরি। আচ্ছা দাদা, ওই পুতুলগুলো কত করে? ওই পুতুলগুলো পাটের, হ্যাঁ পাটের, খুব সুন্দর লাগছে। এখানে আমার দেখতে পাচ্ছি প্যারিসের টাওয়ার, রাত্রিবেলা
তাহলে খুবই ভালো লাগতো কিন্তু রাত্রিবেলা আমাদের কপালে নেই কারণ নাইট জায়গা ঠাকুর দেখতে পারবো না আমরা ওই পার থেকে এসেছি রাত্রিবেলা খুবই ভালো লাগবে একটা দেখতে পাচ্ছি মাকে বেশ ভালো লাগছে দেখতে ঠিক আছে আমরা এদিক দিয়ে ঢুকি আর বেরোবো ওই দিক দিয়ে বুঝতে পারছি না আচ্ছা ঢুকছি ভেতরে বাহ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ঠাকুর মনে হয় এখানে হ্যাঁ এই তো প্রতিমা রয়েছে দেখো প্রতিমার গায়ের যে গলারটা রয়েছে সোনার দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে আমি একটু বড় করে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের ওই ওই হ্যাঁ হ্যাঁ সোনার সোনার উপর গয়নাই দেয় এই পাড়ে সব আমাদের ওই পাড়ের প্রতিমা এতটা সুন্দর হয় না এরকম হয় না দিদি একটু গলার দেখে নিচ্ছি ভালো লাগছে কৃষ্ণ 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 ভালো লাগছে এটাও ভালো লাগছে দেখো সব তুলে নাও তোমরা যাদের যাদের পছন্দ সব তুলে নাও ওদের সবার পা ব্যথা হয়ে গেছে ঠিক আছে মায়ের দুষ্টুর পা ব্যথা হয়ে গেছে আমরা ভুলভাল মানে ফেরার রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম সেদিকে ভুলভাল শুধু শুধু হাঁটতে হলো দুটো তিনটে ঠাকুর দেখে আমি বাড়ি এখন বাড়ি ফিরছি ওরা হাঁটতেও পারছে না মনটাও বেশ খারাপ লাগছে মানে যেগুলো ভালো ভালো পুজো হয় সেগুলো দেখতে পারলাম না আর দেখার মধ্যে এদিকে একজনের সঙ্গে দেখা হয়ে গেলো বিখ্যাত ভিলেন রজতম দার সঙ্গে দেখা হয়ে গেলো একটা রিলসও নিয়েছিলাম ফটো তুলতে পারিনি সেরকম একটা ভিডিও নিলাম ছোটো বাড়ি গেছিস তুই সেরকম আর কিছু ছিল না তো এখন বাড়ি ফিরছি মনটা খারাপ করে ভালো লাগছে না ঠিক আমরা এখন ঘাটের দিকে যাই